চলছে আইপিএল 2024-এর 17তম আসর। এই আসরে এখন পর্যন্ত ব্যাটে এবং বলে সবার শীর্ষে আছে কে, আসুন দেখে নেই বিস্তারিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2024-এ ব্যাটে সবার শীর্ষে রয়েছে বিরাট কোহলি, যিনি এখন পর্যন্ত 5 ম্যাচে করেছেন সর্বাধিক 316 রান, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি। অর্থাৎ এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। অপরদিকে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবার শীর্ষে রয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বিশ্বের বাঘা বাঘা বোলারদের পিছনে ফেলে কাটার মাস্টার মোস্তাফিজ হয়েছেন এবারের মোস্ট অব দ্য হাইস্ট উইকেট টেকার, যেখানে মাত্র 4 ম্যাচ খেলে উইকেট সংগ্রহ করেছেন 9টি। বন্ধুরা, বুঝতেই পারছেন সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সবার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি, যিনি অরেঞ্জ ক্যাপ সংগ্রহ করেছেন এবং পার্পেল ক্যাপ নিয়েছেন মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি একমাত্র পেস বোলার। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এবারের আইপিএলে সবার শীর্ষে দুজনের মধ্যে কাকে আপনি এগিয়ে রাখবেন, বিরাট কোহলি নাকি মুস্তাফিজুর রহমানকে? কাকে আপনার ভালো লাগে?